গুণগত মান বজায় রাখতে না পারলে বাংলাদেশের মৎস্য ও চিংড়ি চাষিরা যথাযথ মূল্য থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এ সময় তিনি আরো বলেন, চিংড়ি প্রক্রিয়াজাতকরণের সময় অননুমোদিত কেমিক্যাল ব্যবহার বন্ধ করতে হবে। সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সভায় উপস্থিত ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান উইলিয়াম হ্যানা বলেন, ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের চিংড়ির চাহিদা এবং সুনাম প্রচুর, তাই সরকারকে এ খাতের উন্নয়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত বলেন, 2010-11 অর্থবছরে বাংলাদেশ 96,469 মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে প্রায় 4,604 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। বেস্ট প্রজেক্টের মাধ্যমে ভেটেরিনারি মেডিসিনাল প্রোডাক্টস এর ব্যবহার বিষয়ে পলিসি গাইড লাইন তৈরি হচ্ছে। আমরা অধিকাংশ চিংড়ি ঘের রেজিস্ট্রেশন করেছি এবং সাদা মাছের বা খামার রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছি। আপনারা দেখছেন দুপুরের সময়, সঙ্গেই থাকুন।